हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के चले क्रैक WBCS और WBCS मैनुअल कोनटा भालो कोनटा माने कि खराब एटा बोलार जोनो। देखो दुटो बोई तो भालो, कोनो खराब किछुते ही नहीं, तबु दुटोर मध्य एकटा आमी तुलना करब जे कोनटा तुम्हार सुविधा किनते। ठीक आछे, तो जार जेटा सुविधा हबे सेटा किनबे। शुधु प्रथमेई एकटा बोले राखी कथा, जार क्रैक WBCS आछे तार WBCS मैनुअल किन्तु केनार दरकार नेई, एबं जार এটা আছে ম্যানুয়াল বইটা আছে তার কিন্তু ক্র্যাক WBCS বইটা কেনার দরকার নেই। ঠিক যেমন তরুণ গোয়েলের বই এবং লুসেন্টের বই দুটোর কন্টেন্টই কিন্তু সেম। শুধু দেখো লুসেন্ট বইটা শুধু ইংলিশে হয় আর তরুণ গোয়েলের বইটা ইংলিশ বাংলা দুটোই হয়, ঠিক সেরকমই এখানে ক্র্যাক WBCS বইটা শুধু বাংলায় হয় এবং WBCS ম্যানুয়াল বইটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই হয়। তো সেই রকম, তো এটা যেমন যারা ইংলিশে পড়তে চায় তাদের জন্য একমাত্র বই কিন্তু WBCS ম্যানুয়াল, তারা ক্র্যাক WBCSটা পড়তে পারবে না। এবং যারা শুধু বাংলায় পড়তে চায় তারা কিন্তু দুটো বইই একসাথে, মানে একসাথে নয় দুটো বই পড়তে পারবে। তো এবারে কথা হচ্ছে ক্র্যাক WBCS বইটার কিন্তু দুটো পার্ট আছে, একটা পার্ট ওয়ান একটা পার্ট টু। দুটো বই যদি কিনে নাও তাহলে কিন্তু পুরো WBCS সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে ভালোভাবে। তবে সাবজেক্ট ওয়াইজ বই অবশ্যই কিনতে হবে, কিন্তু রিভিশনের জন্য পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ সেখানে কিন্তু তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা সায়েন্স টেকনোলজি সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বাংলাটা পাবে না, বাকি অন্য সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ম্যাথ GIটাও পেয়ে যাচ্ছ কিন্তু একটু কম, যেটা কিন্তু এর পার্ট টু এ ম্যাথ GIটা একটু বেশি আছে, যেটা আমি বুক রিভিউতে দেখিয়েছি, তোমরা ওই রিভিউটা দেখে নিও। এইবারে দেখাচ্ছি বাকি জিনিসটা। দেখো এখানেও দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা টপিকের শেষে দেওয়া রয়েছে। যেমন ধরো এটা পলিটি বেরিয়েছে, পলিটির এই চ্যাপ্টারটার আগের চ্যাপ্টার থেকেই যা যা এসছে তাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। একদম যে পলিটি পুরো শেষ তারপরে নয়, প্রতিটা টপিক শেষ হচ্ছে এবং তারপরে দেওয়া রয়েছে, এবং WBCS প্রিলিমস মেন্স এবং ISR ফিলিমসের দেওয়া থাকছে। ঠিক আছে, কিন্তু WBCS ম্যানুয়ালে কিন্তু প্রতিটা সাবজেক্ট ধরো পুরো শেষ হবে তবে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা পাবে। একটু ক্যামেরায় দেখাতে একটু অসুবিধা হবে, দুটো বই তোমরা একটু বুঝে নাও। দেখো এটা যেমন ধরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বেরিয়েছে, এটা কিন্তু টপিক আছে অনেক, কিন্তু সেই টপিকের পরপর কিন্তু কোশ্চেন নেই, মানে টপিকটার শেষে। এটা কিন্তু পুরো সাবজেক্টটা যখন শেষ হয়ে যাচ্ছে, এই যে পুরো এই যে 85 মানে 85টা পেজ এক থেকে বার করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো ন্যাশনাল মুভমেন্ট শুরু হলো, এই দেখো এখানে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না, পুরোটা পুরো কমপ্লিট হবে তারপরে কোশ্চেন শুরু হলো এবং তারপরে অ্যান্সার, এবং তোমায় অবশ্যই দাগিয়ে নিতে হবে। এতেও তাই, তোমায় কিন্তু দাগিয়ে নিতে হবে, অ্যান্সারটা নিচে নিচে দেওয়া নেই। কিন্তু কি আছে দেখো, কিন্তু আছে কি না, টপিকটা শেষ হলো তারপরেই কিন্তু সেই টপিক থেকে যা এসছে, এটাতে কিন্তু একটু বুঝতে সুবিধা। তোমার যেই পড়াটা যেই টপিকটা ধরো পড়া শেষ হলো রাজ্য নাগরিকত্ব, তারপরেই যেই তুমি এই কোশ্চেনগুলো পাবে তখন কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে যে কতটা এখানে আছে বা নেই। কিছু কিছু দেখবে এখান থেকে পেয়ে যাবে, কিছু কিছু থাকবে না, কারণ এটা তো ডিটেল বই না, সমস্ত সাবজেক্ট একসাথে, তাই এখানে কিন্তু কিছু কম আছে, কন্টেন্ট কিছু কমই আছে, এখানেও কম আছে এখানেও কম আছে। ঠিক আছে, দুটো বইতেই কিন্তু কম কন্টেন্টই আছে, রিভিশনের জন্য ভালো এবং প্রথম পড়ার জন্য ভালো, যাদের ধরো বেশি কিছু জানাই নেই তাদের জন্য ভালো। তো এই হলো ব্যাপার। আর যে পেজ কোয়ালিটি, দুটোরই পেজ কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু দেখো ক্র্যাক WBCSটা তবু একটু কিন্তু গাঢ় আছে স্পষ্ট, আর এটা কিন্তু একটু আবছা আছে। হ্যাঁ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু এটার থেকে এটা একটু আবছা আছে। দেখো এখানে ধরো ইংলিশটা দেখো, ইংলিশে কিছু লেখা, কারণ ইকোনমিটা কিন্তু ক্র্যাক WBCSও প্রায় ইংলিশেই লেখা আছে, হ্যাঁ অর্ধেক জিনিসটা ইংলিশে। তো এখানটা দেখো আর এখানটা দেখো, একটু কিন্তু এটা আবঝা আছে, হ্যাঁ এটার থেকে, মানে ক্র্যাক WBCSের থেকে ম্যানুয়ালটা একটু আবঝা, কিন্তু সাইজে দেখো সাইজে কিন্তু আবার ম্যানুয়ালটা একটু বড়, হুম পেজটা একটু বড়। এবারে টপিকগুলো কিন্তু ভিতর ভিতর একই আছে, মানে তোমার কন্টেন্ট কিন্তু একই আছে, এই না যে কন্টেন্ট আলাদা। দেখো এটাও কিন্তু
ধরো ওয়ান লাইনারের মতন যেমন রাইট দিয়ে 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 তোমার রয়েছে। হুম, এখানে যেমন কিছুটা দেওয়া রয়েছে, এখানেও কিন্তু তেমন, দেখো রাইট দেওয়া নয় কিন্তু পয়েন্ট করে 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 করে, দেখো এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু ওয়ান লাইনারই বই, দুটো বই কিন্তু সেম। এবারে এই একটা বইয়ের মধ্যে তোমরা যেমন সায়েন্স পাচ্ছ, এতেও সায়েন্স পাচ্ছ, এতে আবার টেকনোলজি পাচ্ছ, এর কিন্তু পার্ট ওয়ানে টেকনোলজি পাবে না। এতে যেমন ম্যানুয়ালে যেরকম তোমরা এনভায়রনমেন্ট পেয়ে যাচ্ছ এই বইটাতেই, এটা কিন্তু পার্ট ওয়ানে কিন্তু এনভায়রনমেন্ট পাবে না, এনভায়রনমেন্ট পাবে তোমরা সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্ট যদি কিনে নাও তাহলে এর থেকে তোমরা ক্র্যাক WBCS-এ কন্টেন্ট বেশি পাবে। কিন্তু প্রাইস যদি দেখতে যাও তখন কিন্তু এই যে ক্র্যাক WBCS পার্ট ওয়ানটাও যা দাম, এই ম্যানুয়ালেরও কিন্তু ধরতে গেলে সেম দাম বা দাম একটু কম। তাহলে পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে কিন্তু ক্র্যাক WBCS-এর আবার দামটা কিন্তু বেশি পড়বে। আবার ক্র্যাক WBCS যেটা, সেটা হলো শুধুমাত্র কিন্তু বাংলায় পাবে, ইংলিশে কিন্তু পাবে না, এটা আবার ইংলিশে পাবে। এতে আবার সায়েন্স বলো বা টেকনোলজি বলো একটু কম পাবে, ম্যাথ কম পাবে, কিন্তু এই ক্র্যাক WBCS-এর যেটা পার্ট টু ওতে কিন্তু ম্যাথ তোমরা আবার একটু বেশি পাবে। তারপর আমি ওই বইটা একটু বার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা ক্র্যাক WBCS-এর পার্ট টুটা, ঠিক আছে? তো এটাতে দেখো ম্যাথের, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে কিছু বোঝানো আছে ইংলিশে, এবং তারপরে দেখো এক্সারসাইজ দেওয়া রয়েছে লেভেল ওয়ান, কিছু দেখো এক্সারসাইজ দেওয়া রয়েছে। হুম, তো তারপরে কিন্তু অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো এই দেখো এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, যে অনেক ম্যাথ রয়েছে তা নয় কিন্তু রয়েছে। এরপরে দেখো লেভেল এখানে টু, মানে একটু কঠিন একটু হার্ডের, এখানে কিন্তু ইংলিশেই রয়েছে। তো এটার পরে কিন্তু এখানে দেখো রয়েছে, তো এইভাবে কিন্তু চলছে। হুম, তো এখানে দেখো রয়েছে, এগুলো রয়েছে, তো এইভাবে রয়েছে। এখানে দেখো সলিউশন করা রয়েছে, যেগুলো সলিউশন দরকার নেই মনে হয়েছে সেটা নেই, বাকিটা রয়েছে, কারণ আগেরগুলো কিন্তু সব কটা রয়েছে। তো এইভাবে কিন্তু কিছুটা সলিউশন করা, ধরো এরপরে পাইপের অঙ্কটা, তো এরকম দেখো অ্যান্সার কিন্তু এখানে এক্সপ্লেনেশন করা রয়েছে, ঠিক আছে? দেখো এক্সারসাইজ দেওয়া রয়েছে, মানে এক্সট্রা ম্যাথও দেওয়া রয়েছে, এবং সেগুলো করলে তোমার উত্তর দেওয়া রয়েছে, আর না করা থাকলে সলিউশন, মানে কঠিন হলে একটু সলিউশনও করা রয়েছে, আর যেগুলো দরকার নেই মনে হয়েছে তো সেগুলো করা নেই, অ্যান্সারটা দেওয়া রয়েছে। তো এটা হলো ম্যাথেরটা ক্র্যাক WBCS-এর পার্ট টুতে, কারণ পার্ট ওয়ানে ম্যাথ তার নেই। তো এবারে এখানে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, আমি যখন এর রিভিউ করেছি তখনও বলেছি, দেখো জাস্ট একটু রুলস দেওয়া এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার, ব্যাস। অ্যান্সারে কিন্তু শুধু ABCD করে দিয়ে উত্তরটা দেওয়া, এখানে কিন্তু আর একটুও কিন্তু ডিটেল দেখো করা নেই কিন্তু, ঠিক আছে? এই দেখো, এই তারপর প্রিভিয়াসের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যান্ড এই। তো এটার থেকে কিন্তু ক্র্যাক WBCS-টা বেটার এই দিকে, ঠিক আছে? তো এই রকম, এবার বাকিগুলো কন্টেন্ট কিন্তু সব সেমই আছে, কিন্তু এটা কি তুমি একটা বইতেই পেয়ে যাচ্ছ? এই যে ম্যানুয়ালটা কি হচ্ছে, তুমি একটা বইতেই পেয়ে যাচ্ছ প্রায় সমস্ত কিছু। আর ক্র্যাক WBCS-টা কিন্তু কমপ্লিট তোমায় কিনতে হবে, তাহলে তুমি সব পেয়ে যাবে। আর আর্ট অ্যান্ড কালচারটা ওখানে তো তুমি পাবেই না, অবশ্যই পাবে না। এবারে তোমাদের একটু আমি হিস্ট্রি থেকে দেখিয়ে দিই যে পরপর তোমাদের সেম টাইপেরই আছে কি না, দাঁড়াও। তো দেখো হিস্ট্রিটা, এটা হচ্ছে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এটা ক্র্যাক WBCS-এর হিস্ট্রি। তো দেখো এখানে দেখো মহাজনপদ, ঠিক আছে? তো এখানেও দেখো সরোজ মহাজনপদ, ঠিক আছে? তারপরে এখানে একটা ম্যাপ রয়েছে, এখানে এই বইটাতে একটু ছোট্ট করে এরকম ম্যাপ রয়েছে আলাদা। তো এরপরে দেখো এখানে চলে এসছে রাইজ অব মগধ একটুখানি এইখানটাতে, তারপর রয়েছে হর্ষঙ্ক ডাইনেস্টি, এবং এখানেও দেখো তারপরে কিন্তু রয়েছে দেখো মগধের ইতিহাস রয়েছে, এদিকে রয়েছে দেখো হর্ষঙ্ক বংশ, অজাত শত্রু, শিশুনাগ, উদয় ভদ্র, দেখো যতটা করে রয়েছে ঠিক, দেখো শিশুনাগ, তারপরে এখানটা দেখতে পাচ্ছ নন্দ বংশ, মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? তো এখানেও দেখো সেইভাবে হর্ষঙ্ক, তারপরে এখানে দেখো শিশুনাগ, তারপরে দেখো নন্দ, ঠিক আছে? তারপরে এখানে চলে এসছে ফরেন ইনভেস, ফরেন এরিয়ে চলে এসছে গ্রিক বা ব্যাটেল অফ হিদাস প্রদেশ, যেটা ঝিলামের পুরুষ সাথে, তো এইগুলো চলে এসছে। এক মিনিট, এটা একটু অসুবিধা হচ্ছে, মোটা মোটা বই তো।
তারপরে দেখো এখানে জৈনিজম বুদ্ধিজম চলে এসেছে, ঠিক আছে, জৈনিজম চলছে। তো এদের দেখো ক্র্যাক WBCS বইটাতে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য, তারপরে বিন্দুসার অশোক ধর্মপ্রচার সমস্ত কিছু কিন্তু পরপর, অশোকের শিলালিপি সমস্ত কিছু কিন্তু রয়েছে। তারপরে আলেকজান্ডারের আক্রমণ এইখান থেকে, তারপরে ওই যে বৈদেশিক আক্রমণটা এখানে আসলো, ব্যাকট্রিয় মিনান্দার শক পল্লব কটফিসেস বৌদ্ধ সম্মেলন তারপরে আসলো কিন্তু, যেটা ওখানে চলে এসছে। তারপরে সাহিত্য গান্ধার শিল্প সমুদ্রগুপ্ত গুপ্ত সমস্ত কিছু চলছে কিন্তু পরপর পরপর একটাই টপিকের উপরে চলছে চলছে। এবার যেই টপিকটা শেষ হলো তখন কিন্তু কোশ্চেন অ্যান্সার স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইরকম হলো কিন্তু ক্র্যাক WBCS বইটাতে। হ্যাঁ, এটা হলো ক্র্যাক WBCS বইটাতে। তো এটাতে দেখো এখানে কিন্তু পরপর চলবে, কারণ এখানে তো টপিকের শেষে তোমার কোশ্চেন অ্যান্সার নেই, এখানে তো যেহেতু পরপর টপিকগুলো চলতে থাকবে, পুরো যখন একদম সাবজেক্ট শেষ হবে তখন কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পাবে। তো দেখো এখানে যৌন জৈনের কাউন্সিল যেটা ওটা চলছে, তারপরে বুদ্ধ যা যা দেখো ওখানে ছিল তাই কিন্তু সেমই কিন্তু রয়েছে, যে এখানে খুব বেশি রয়েছে ওখানে কম বা ওখানে বেশি এখানে কম তা কিন্তু নয়। এই যে মৌর্য এম্পায়ারটা এখানে আবার আলাদা করে, যেটা ওখানে পরপর অশোকের ছিল সেটা এখানে রয়েছে কিন্তু। দেখো এডিক্টস অফ অশোক, তারপরে কিন্তু বিন্দুসার এসে আবার চালু হলো, তাহলে এখানে একটু আগে পড়ে ওখানে একটু আগে পড়ে কিন্তু জিনিস কিন্তু একই রয়েছে। দেখো এখানে যে খুব বেশি রয়েছে তা কিন্তু না, এবং ওখানে যে খুব বেশি রয়েছে তাও না। তো ভিতরের কিন্তু তোমার হচ্ছে স্টাডি মেটেরিয়াল কিন্তু সেম, ঠিক আছে। সেই জন্য যদি এই বইটা কেনো তাহলে কিন্তু ক্র্যাক WBCS কেনার প্রয়োজন নেই, আবার যদি ক্র্যাক WBCS কেনো তাহলে এই বইটা কেনার দরকার নেই। এবং সমস্ত কিছু একসাথে যদি পেতে চাও তাহলে এই বইটা কিনলে একটু কমে পড়বে, কারণ একটুখানি তথ্যগুলো কম কম আছে এবং ডেসক্রিপটিভ ইংলিশ বাংলাটা যেহেতু নেই তো এটার দামটা একটু কম পড়বে। কিন্তু এদিকে ক্র্যাক WBCS এর পার্ট ওয়ান আর পার্ট টু যদি তুমি একসাথে কিনে নাও তাহলে কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, এবং খুব একটু বেশি করে পেয়ে যাবে, কারণ ইংলিশ বাংলাটাও পেয়ে যাবে। এই বইটা রিভিউ আছে ওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে, কিন্তু তোমার প্রাইসটা কিন্তু একটু বেশি পড়ে যাবে। এটার যা দাম মনে করো এই পার্ট ওয়ানেরও তাই দাম, তার সাথে তোমার এক্সট্রা পড়বে এই পার্ট টুটা যদি কেনো, পার্ট টু এর দামটা দেখো 650, তার মানে মনে করো আরও 500 টাকা বেশি পড়বে এই বইটার থেকে এই দুটো বই যদি কিনে নাও। কিন্তু এই দুটো বই যদি কিনে নাও পুরো বাংলাতে আছে এবং সমস্ত সাবজেক্টই তোমরা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তোমাদের এক্সট্রা আলাদা সাবজেক্ট ওয়াইজ বই তো অবশ্যই কিনতে হবে। আর এখানেও তাই, তোমাদের এটা পড়ার পরেও অবশ্যই সাবজেক্ট ওয়াইজ আলাদা করে বই কিনতে হবে, কিন্তু এখানে কিন্তু একটু অল্প অল্প আছে এবং বাংলা ইংলিশের ডেসক্রিপটিভ পাবে না, কিন্তু তোমাদের একটু কম দামে হয়ে যাবে। ক্র্যাক WBCS এর পার্ট ওয়ানের থেকেও হয়তো এইটা একটু আরও কমে পাবে, কারণ ওটা প্রায় 1000 টাকার উপরে দাম আছে আর এটার দামটা কিন্তু 890, মানে 900 টাকার মতন ধরো, ঠিক আছে। তো এটা প্রাইস হিসাবে তোমার অনেকটা ভালো, যাদের মনে হচ্ছে না একটা বই কিনবো অতগুলো বই কিনবো না তারা এই বইটা অবশ্যই কিনতে পারো। এবং এই বইটার আর একটা পজিটিভ দিক হচ্ছে কি, এটা দুটো ভাষাতেই পাওয়া যায়, যারা ইংলিশে পড়তে যাদের সুবিধা তারাও পাবে বাংলারাও পাবে। এখানে কিন্তু সেই সুযোগটা নেই, কারণ এখানে কিন্তু শুধুমাত্র বাংলা ভাষাতেই পাবে, এই যে পুরো জিনিসটা কিন্তু বাংলাতেই পাবে। তার মধ্যে কিছু কিছু তথ্য ইংলিশে দেওয়া রয়েছে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু বাংলায় পাবে, শুধু এতে কিন্তু কোশ্চেনগুলো ইংলিশেই থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আর বাংলায় থাকে না, ঠিক আছে। তো যেমন এখানে দেখো এগুলো পুরোটা ইংলিশেই রয়েছে, কারণ ওগুলোর বাংলা ভালো হবে না সেই জন্য। তো এই হলো ব্যাপার। এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা অবশ্যই কিনতে পারো, এবং যদি এই সেটটা তোমার থাকে তাহলে এই সেটটা কেনার প্রয়োজন নেই, আর যদি এটা থাকে তাহলে এটা কেনার অতটা প্রয়োজন নেই, কারণ একটা যখন বই তোমার আছে জেনারেল স্টাডিসের পুরোটা রিভিশন করে নাও ভালোভাবে পড়ে নাও, তারপর কিন্তু অবশ্যই সাবজেক্ট ওয়াইজ বই কিনে নাও, সেটা তোমরা বাংলাতেও কিনতে পারো বা ইংলিশে কিনতে পারো। সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো যে বাংলায় বুক লিস্ট বা ইংলিশে বুক লিস্ট আমার পেয়ে যাবে তোমরা স্ট্র্যাটেজি ভিডিওতে, তো তোমরা সেটা দেখে নিও, সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।